আজকে আদুকে স্কুলে কি কি করিয়েছে? ইয়োগ সার্কেল কোথায় আছে ফাইন্ড করো। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড আনাদার এক্সাইটিং ভিডিও। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, বাট ওই কানটা বন্ধ আছে, এই যা ওষুধ তো চলছে। আর ঘুম না জাস্ট ভাঙতে চাইছিল না, আজকে আমি চোখ খুলতে পারছিলাম না। এখন 8:10 বাকি আর এখনও মনে হচ্ছে আমি উঠেছি 6:45, এখনও মনে হচ্ছে আমার প্রচণ্ড ঘুম পাচ্ছে, একটু ঘুমালে মনে হয় ভালো হতো। আসলে ওষুধগুলো খাচ্ছি না তো, এখন আমি স্নান টান করে উঠলাম আর এই চলে এসেছি পুজো দিতে। পুজোটা দিয়ে দেন ওকে খাওয়াবো, ব্রেকফাস্ট করিয়ে, তারপরে তো স্কুল আছে, তারপরে একটু টাইম থাকে ফাঁকা, বাট তারপরে ওকে আনার পর থেকে আমাকে জাস্ট দৌড়াতে হয়, তখন মানে 1 সেকেন্ডও আমার কাছে অনেক দামি, এরকম ফিল হয়। তো চলো আজকের ব্লগটা শুরু করছি এখান থেকেই, স্কিপ না করে পুরোটা দেখো। আর ভালো লাগে থাকলে অবশ্যই লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। প্রত্যেক দিন একসাথেই ব্রাশ করি, আমি উঠে যাই, আমি ওয়েট করি, ওর জন্য কখন উঠবে আমরা একসাথে ব্রাশ করি। দুষ্টু হয়েছে, প্রচুর দুষ্টু হয়েছে। ঠাকুর দিদি এতে হঠাৎ করে বায়না অনুকূল না দেবে, আমার ঠাকুরকে খাবার অলরেডি দেওয়া হয়ে গেছে। একসাথে মেজে এখন ও জল খাচ্ছে, আমিও জল খেলাম, এবারে ব্রেকফাস্ট। এখন দাবি আমার কোলের উপর উঠে থাকবে, এখন কোলে করে নিয়ে কাজ করতে হবে। 8:15 বেজে গেছে, স্কুল আছে, এরকম কোলে করে নিয়ে কাজ করা যায় তাড়াতাড়ি করে? সব কিছু দেখবে, তাড়াতাড়ি কিন্তু খেয়ে নিতে হবে বাবু। তারপরে আবার আজকে টিফিন করতে হবে, দুদিন ধরে টিফিন করে উঠতেই পারিনি, সময়ই হচ্ছে না, সকালবেলা টিফিন করে উঠতেই পারিনি, আজকে একটু তো টিফিন করতেই হবে। আজকে ভাবছি একটু ওটস অমলেট করবো, তাড়াতাড়ির মধ্যে ওটাই হয়ে যায়, তো ওকে দিয়ে এসে ওসব করতে হবে, তারপরে তো অফিস আছে আবার। এখন এই নিয়ে খাবে, খেয়ে নিলে ভালো হবে তো কোনো অসুবিধা নেই, কিন্তু প্রবলেমটা হচ্ছে তো ভালোভাবে খায় না কখনো, জোর করে ভুলিয়ে পালিয়ে গল্প শুনিয়ে নানা রকম কাণ্ডকীর্তি করে তারপরে তো খাওয়াতে হবে। তারপরে খাওয়ার কিছুক্ষণ পরে পটি, যেটাতে সময় লাগে 10 মিনিট তারও বেশি। ঘুম হয়নি পুরো আজকে, জাস্ট আমি বাথরুমে ঢুকেছি, ব্যাস চিৎকার মামা মামা করে, বড় হচ্ছে বলছি দাঁড়া আমি আসছি 2 মিনিট আমি আসছি। চলো। ও বাবা, বাপরে বাপ, বেবি ভূতের বন্ধু ওগুলো, বেবি ভূতুর। ওই দেখ দুটো স্কেলিটন চলে এসছে, এই আদুকে সাথে ধর তো, ওই দেখ ওই দেখ বাবা, কারেন্ট হচ্ছে কারেন্ট হচ্ছে। ওই দেখ ওই দেখ ওই দেখ, ওর দিকে তাকা ওর দিকে তাকা ওর দিকে তাকা একটু ওর দিকে তাকা একটু, ওই যে মাথার মধ্যে বাটারফ্লাই বসেছে, মাথার মধ্যে বাটারফ্লাই বসেছে। দেখ তুই বাটারফ্লাই দেখে জানিস, আমি ছোটোবেলায় কী করতাম জানিস, বাটারফ্লাই ধরতাম এরকমভাবে এসে বসতো, এরকম পাখাটা এমন করে ধরতাম জানিস। প্রত্যেক দিন লেট, প্রত্যেক দিন লেট, এমন সময় তোমার পটি পার, এই স্কুল আমরা যাচ্ছি না, স্কুল আমরা যাচ্ছি না, আমরা যাবো হচ্ছে একটু টাটা করতে, আপাতত বল আসছি, আমরা যাবো একটু।
হতে। বাবাই বলেছে না, দেখো বিষয় শেষ, বাবাই বলেছে না যে তুমি যদি ঠিক মতো স্কুল করে নাও বিকালবেলা তোমাকে দিয়ে ডাটা যাবে, ঠিক আছে? হিস পেলে ম্যামদের বলবে, হিস ম্যাম, হিস কি বলবে, ম্যাম হিস টিফিনে দিয়েছি কাজু, খেয়ে নেবে, ঠিক আছে? কাজু খেতে পারো তো? খেয়ে নেবে আস্তে আস্তে চিবিয়ে চিবিয়ে, ঠিক আছে? এবারে আদু স্কুলে যাবে, একটু কাঁদছে, স্কুল না স্কুল না, ও তো বুঝতে পারে না যে স্কুলে গেলে কত মজা, ও জানেই না। এখন আমি বানাচ্ছি অফিসের জন্য টিফিন, ওটস অমলেট হবে। তো আগে ওটসটাকে একটু মশলাপাতি দিয়ে, নুন মিষ্টি ডিম টিম দিয়ে একটুখানি ভিজিয়ে রাখছি, আর পেঁয়াজটা কেটে দিয়ে দেন করে নেব। এই যে আমার ওটস অমলেট হচ্ছে এখন, আর সুগারটা প্যাক হয়ে গেছে। আমারটা একটু সস ফস দিয়ে একটু এসব দিয়ে খাবো, তো তাই জন্য আমারটা লাস্টে করি। আমি আবার সস ছাড়া না কোনো খাবারই খেতে পারি না, প্রচণ্ড মানে অমলেট বলো টোস্ট বলো এই সমস্ত যা কিছু এরকম একটু সস লাগে, এই জন্য বাড়িতে খাই প্রচণ্ড বকাও। আজকে একটু সময় পেয়েছি তাই বসে বসে একটু গান শুনছিলাম, রেডি ফেডি হয়ে গেছি, এখানে পাখার হাওয়াটা ভালো আসে তাই নিচেই বসে একটু বাজে গেলে গান শুনলাম, পুরনো গানগুলো একটু শুনতে ইচ্ছা করছিল। এখন তো টিভি দেখাই হয় না আমার আদুর জন্য। আদুকে স্কুল থেকে বাড়ি দিয়ে এবার বেরিয়ে গেছি, এবার অটো ধরবো। এই টাইমটা এত কষ্ট হয় না, এত তাড়াহুড়ো করতে হয়, পুরো দৌড়াতে হয়, এক একটা সেকেন্ড মানে এত দামি হয়ে যায়, নাহলে একটা মেট্রো মিস করে দেবো। 5টা বাজে আর এই বেরোলাম অফিস থেকে, আদুর জন্য না একটা বোতল কিনতে হবে, আদুর জন্য স্কুলে যাওয়ার সময় বোতলটা পরে গিয়ে পুরো ফেলে গেছে। তো এখানে অনেকগুলি দোকান আছে হক মার্কেটের ভেতরে, ওখান থেকেই আদুর জন্য একটা বোতল কিনে দেবো। এই বটলটা নিলাম হালকা পার্পল কালারের, জানি না কতদিন রাখবে, এত গরম ছিল যে ফেরার সময় ইচ্ছা করছিল একটুখানি লেবু জল খেতে। এই রিজেন্টের সামনে যিনি বসেন তিনি কিন্তু খুব ভালো লেবু জল বিক্রি করেন, 15 টাকা নেয় একটা গ্লাসের। আমি বরফ ছাড়া একটু লেবু জল চেয়েছিলাম, আর ইনি অনেক পুরনো তাই জন্য এখানে একটু ভিড়টাও বেশি হয়, একটু টাইম টেকেনও লাগে, কারণ বয়স হয়েছে তো ওনার, একটু ধীরে ধীরে করে। বাট অন্যান্য বাকি জায়গায় আমি লেবু জল খেয়েছি, আর এনার লেবু জলটা না পুরো আলাদা রকমের হয়, তোমরা যদি কখনো যাও এখানে কিন্তু একবার ট্রাই করতে। যা গরম পড়েছে শপিং করতে করতে এক গ্লাস লেবু জল খেলে কিন্তু বেশ এনার্জি পেয়ে যাবে। খিদে পেয়ে গেছে, চাকায় মুছে দাও, মা নাইটিটা মুছে দাও। তো কি খাবো ভাবছিলাম, কালকে ব্লিঙ্কিট থেকে অনেক কিছু জিনিস অর্ডার দিয়েছিলাম, তো ওর সাথে এই মশালা মিলেট নেসলের এটা না ফ্রি পেয়েছিলাম। তো এই ওটস যেরকমভাবে করে বা ম্যাগি যেমনভাবে করে ওরমভাবেই করতে হয়, ওটাই এখন একটু বানিয়ে ট্রাই করি কেমন। এই যে আমার মশালা মিলেট ফুটছে, আই থিঙ্ক এটা হয়েই এসছে, এবার নামিয়ে নেব। আজকে আদুকে স্কুলে কী কী করিয়েছে? যোগা করিয়েছে। হ্যাঁ যোগাটা দেখাও। ও এইরমভাবে যোগা করিয়েছে, আচ্ছা। তারপর 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 ভেরি গুড, তারপর 11, আচ্ছা 12, তারপর 13, তারপর তারপর 15, তারপর 16, তারপর 17, আচ্ছা তারপর 18, তারপর 19, তারপর 20, ক্ল্যাপ 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 ক্ল্যাপ। এই যে মশালা মিলেটটা একটু ওপরে বাটার দিয়ে দিয়েছি, আমি একটু টেস্ট করেছিলাম, দেখলাম ভালোই লাগলো খেতে, আর তার সাথে বাটারটা দিয়েছি, আরও মনে হয় একটু টেস্টি লাগবে।
ভেরি গুড। হ্যাঁ তারপর এটা স্কোয়ার। তারপর স্কোয়ার হলো, এখানে আসলো স্কোয়ার। নেক্সট সার্কেল কোথায় আছে ফাইন্ড করো। ভেরি গুড ভেরি গুড। নেক্সট হার্ট, হার্ট কোথায় আছে, কোথায় আছে হার্ট? হ্যাঁ ওখানে। আর এদিকে কোথায় আছে, কানেক্ট করো। গো গো গো, ভেরি গুড ভেরি গুড। আর ট্রায়াঙ্গেল, ট্রায়াঙ্গেল কোথায় আছে ফাইন্ড করো, এখানে ট্রায়াঙ্গেল কোথায় আছে? গো 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 গো, ইয়েস, ক্ল্যাপ ক্ল্যাপ ক্ল্যাপ, হার্ট হার্ট। আজকে না শরীরটা একদম একটুখানি ঘুমিয়েই পড়ছিলাম, কি হয়েছে বলো? ও আচ্ছা, খোলা গেছে আবার। আর এত গরম লাগছিল, আমি না নিচে শুয়েই ঘুমিয়ে পড়েছি, আর নাকটা মনে হচ্ছে বন্ধ হয়ে গেছে একটু। তো রাতে একটু আজকে বিরিয়ানি খেতে ইচ্ছা করছে, তো শুভকে বললাম ও আসার সময় বিরিয়ানিটা নিয়ে আসবে। আর এখন একটু নিচে যাব, ওর জন্য রুটিটা করতে হবে শুধু। আজকে শরীরটা দিচ্ছেই না, মনে হচ্ছে আমি পড়ি আর ঘুমাই, আমার প্রচণ্ড পরিমাণে ঘুম দরকার। এবার এটা বন্ধ করো, আর একটুও জল না, এটা বন্ধ করো। হয়ে গেছে হাত ধোয়া? হ্যাঁ আদুর হাতে আছিল, ঠিক আছে নাও, বন্ধ করো বন্ধ করো, চলো নামো, হাত মোছো। হ্যাঁ ভিজে হাত। আমি তোমাকে কি বলেছি একটা কথা, কি বলেছি? প্রচন্ড ঘেমে গেছে, নিচে নেমে পাখা তোলা যাও, চলো 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 চলো, তাড়াতাড়ি তাড়াতাড়ি চলো। আজকে ডিনারটা হচ্ছে বিরিয়ানি, অনেক দিন হাজির বিরিয়ানিটা খাইনি, মানে এটা দমদম স্টেশনের পাশে খুব ভালো করে বিরিয়ানিটা, তো সবাই মানে মা বাবা মার জন্য আনলাম, বাবা তো নাইট ডিউটি, তো মা হচ্ছে আর একটা স্পেশাল নিয়েছে, মানে শুভর আমি দুজনে খেয়ে নেবো। চলো ডিস্ট্রিবিউট করে নিয়েছি, চিকেন যেহেতু স্পেশাল দুটো আছে, ভাবছি আমি কোনটা নেবো, আমি এটা নেবো আর এটা ওকে দেবো। হ্যাঁ খাবে তুমি? আর আলুটা একটু শেয়ার করতে হবে, কানা ছিল না স্পেশাল। সো এখন ঝটপট ডিনারটা করে নিই।